হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন @TV আর আমি সঙ্গে অনুপ। শুরু করছি আজকের ভিডিও। এই ভদ্রলোক নিজের মেয়েকেই বিয়ে করে বসে আছে। আবার এই পরিবারটি জন্মগত দিক থেকে নীল পরিবার, সারা পরিবারের সবাই তাদের গায়ের রং নীল, এটা জন্মগত নীল। এমনও কিছু আজব পরিবার দেখাবো আজকে, যে সেই সমস্ত পরিবারগুলি নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব, দেখাবো। এই দেখুন, এই কাপেলটি হচ্ছে এরা বাবা এবং মেয়ে। ভদ্রলোক যখন মেয়েটি ছোট ছিল তখন নিজে নিরুদ্দেশ হয়ে যায়, তারপরে যখন ফিরে আসে তখন মেয়েটি অলরেডি বড় হয়ে যায়। এখন তখন মেয়েটি তার স্বামীকে ডিভোর্স দিয়ে তার নিজের বাবাকেই বিয়ে করে বসে আছে। তারপরে তাদের মধ্যে তাদের একটি বাচ্চাও হয়। এখন তারা সুখে শান্তিতে সংসার করছে। এবার যে পরিবারটির কথা বলবো, সেই পরিবারটি হচ্ছে এক ভদ্রলোক, দেখুন এই ছবিতে দেখা যাচ্ছে তার 13টা স্ত্রী, 13 জন স্ত্রীকে তিনি একসঙ্গে বিয়ে করেন। তারা এই মেয়েগুলি সবাই প্রত্যেকে প্রত্যেকের বান্ধবী ছিল, এবং যখন তারা বিয়ে করে তখন সিদ্ধান্ত নেয় যে আমরা একই পুরুষকেই বিয়ে করব, একজন স্বামীকেই আমরা ভাগাভাগি করে নেব। এবার দেখুন, এই 13 জন মহিলা একসঙ্গেই তারা গর্ভবতী হন, এটা কি করে সম্ভব? তাদের মধ্যে ডিফারেন্স, গর্ভবতী হওয়ার ডিফারেন্স হচ্ছে 4 থেকে 5 সপ্তাহের ডিফারেন্স। এই 4 থেকে 5 সপ্তাহের মধ্যে প্রত্যেকেই গর্ভবতী হন এবং প্রত্যেকে একসঙ্গেই বাচ্চা প্রসব করেন। এটা কি বিশ্বাসযোগ্য কি অবিশ্বাসযোগ্য, সেটা আপনারাই দেখুন। এই পরিবারটির এই মানে এই ধরনের ঘটনা আজ সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল, সবাই এই ভিডিওটি নিয়ে সবাই আজকাল মাতামাতি করছে। এখন আমি যে পরিবারটির কথা বলবো, এটি মিজোরামের একটি পরিবার, এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পরিবার। ভদ্রলোকের নাম জিওনাথ জানা, তার 39টি স্ত্রী আছে এবং 94টি সন্তান। 94টি সন্তানের মধ্যে 14টি পুত্রবধূ এবং তার 33টি নাতি নাতনিও আছে। জিওনাথ বাবু 1 বছরে 10টি বিয়ের রেকর্ডও করেছেন। সব স্ত্রীরা তার সঙ্গেই থাকেন, যার আগে বিয়ে হয়েছে সে সব থেকে দূরের ঘরে থাকেন, আর যার পরে বিয়ে হয়েছে সে সব থেকে কাছের ঘরে থাকেন, এবং সবাই একসঙ্গেই থাকেন। একবারই একটি রান্নাঘরেই রান্নাবান্না হয়, একসঙ্গেই খাওয়া দাওয়া, একসাথে হই হুল্লোড় সব কিছু একসঙ্গেই তাদের চলে। এবং এখন তিনি প্ল্যানিং করেছেন তার পরিবারটিকে আরও অনেক বড় করতে, এবং তিনি চান সবাই একই রান্নাঘরে যাতে খাওয়া দাওয়া করে, একই জায়গায় যাতে রান্নাবান্না হয়, এইটা তিনি চান। তার এই চাওয়াটাকে পরিবারের সবাই রীতিমতো সম্মান দেয়। আমাদের সমাজে মেয়েদেরকে গুরুত্বই দেওয়া হয় না, মেয়েদের খুব ক্ষীণ চোখে দেখা হয় এবং খুব কী বলবো, অভাগীর চোখে দেখা হয়। কিন্তু দেখুন, এই পরিবারটি একটা মেয়ে সন্তানের জন্য, এই ভদ্রমহিলা 10-10টি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, তারপরে একটা মেয়ে সন্তান তার জন্ম হয়। আজব ব্যাপার, দেখুন এই সন্তানের সে দেখভাল সে নিজে একাই করেন, এই ভদ্রমহিলা। এখন যে পরিবারটির কথা বলবো, সেই পরিবারটি হচ্ছে গ্রেক লেন পরিবার। এই পরিবারটি ছোট্ট একটি পরিবার, এরা একাই একটা শহরে থাকে। এদের প্রত্যেকের কাছে বন্দুক আছে, এবং এরা সরকারের সঙ্গে লড়াই করে চলেছে, এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে পরিবারের প্রধান জজ গ্রে তিনি প্রতিনিয়ত লড়াই করে চলেছেন। এখন একটি নীল পরিবারের কথা বলবো। আপনারা কী কী রঙের নীল জানেন? ডায়মন্ড নীল, সমুদ্র নীল, আকাশ নীল, নীল চাঁদও আপনারা জানেন, কিন্তু পরিবার নীল এটা কি দেখেছেন কখনো? আগে রাজ পরিবারে একটা নীল পাখি রাখা হতো, এখন একটা পরিবার আছে পৃথিবীতে, একটাই পরিবার, তারা নীল, তাদের গায়ের রং সম্পূর্ণ নীল। এটা সাধারণত একই পরিবারের মধ্যে যদি প্রজনন হয় সেই ক্ষেত্রে নীল চামড়ার অধিকারী হয়ে থাকে, এটা মেডিকেল সায়েন্স বলছে। মেডিকেল সায়েন্স যাই বলে থাকুক, কিন্তু পৃথিবীতে এমন একটা পরিবার আছে যাদের গায়ের রং, প্রত্যেকের গায়ের রঙে নীল রঙের। এটি একটি আজব পরিবার, যেটা আর কোথাও বোধহয় আর কোনো ফ্যামিলিতে এরকম নেই। এই একটা প্রথম ফ্যামিলি যারা নীল, সব প্রত্যেকের গায়ের রং নীল। আপনি কি বিশ্বাস করবেন যে একজন বাবা তার সন্তান জন্ম দিয়েছে? এটা কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। কীভাবে সম্ভব দেখুন। থমাস হলেন পৃথিবীর প্রথম পুরুষ যিনি বাচ্চা জন্ম দিয়েছেন। থমাসের বিয়ের পর দেখা যায় তার স্ত্রী বাচ্চা ধারণ করতে অক্ষম, তিনি বন্ধা।
থমাসের স্ত্রী ছিলেন একজন পুরুষ, সে সার্জারি করে মেয়ে হয়েছেন, আর থমাস ছিল একজন নারী, সেও সার্জারি করে পুরুষ হয়েছে। এই হচ্ছে তাদের ঐতিহাসিক বিবরণ। কিন্তু থমাস তার লিঙ্গ পরিবর্তন করেনি, তাই তিনি বাচ্চা ধারণ করতে সক্ষম হয়েছেন। সে অন্যের কাছ থেকে শুক্রাণু নিয়ে তার গর্ভে সন্তানের জন্ম দেয়। এবার বলব গে পরিবারের কথা। টম রবিনসন ব্রিটেনের একমাত্র সমকামী পুরুষদের মধ্যে একজন ছিলেন, তিনি বিখ্যাত পুরুষ ছিলেন। টম তারপর একটা মহিলার প্রেমে পড়ে গিয়ে সেই মহিলাকে বিবাহ করেন এবং বিয়ে করে তারপরে তাদের সন্তানও হয়। তারপর তারা এখন বেশ সুখেই আছেন। এবং টমের যে সমকামিতা, সেই সমকামিতাকেও তিনি মেনে নিয়েছেন। তার স্ত্রীর এখানে কোনো অসুবিধা নেই। আমরা কথায় শুনেছি যে অনেক সময় দেখা যায় যে কোনো একজন উচ্চ পদস্থ ব্যক্তির কথায় বাঘে হরিণে এক ঘাটে জল খায়, কিন্তু এটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। ভালোবাসার দ্বারা সব কিছুও সম্ভব। ভালোবাসা দিয়ে যেমন কুকুরকে পোষ মানানো যায়, তেমনি বাঘকেও পোষ মানানো সম্ভব। এই পরিবারটি কুকুর থেকে শুরু করে বাঘ, হরিণ সমস্ত কিছু পোষ মানিয়ে নিজেদের সঙ্গে একসঙ্গে রাখেন, একসঙ্গে থাকেন। সাধারণত কোনো মানুষই এই ধরনের হিংস্র পশুকে কাছে টেনে নেবে না, কারণ সবার কাছেই তাদের নিজের জীবনের দাম আগে, তারপরে অন্য কিছু। র্যাপেনজেল ফ্যামিলি লম্বা চুলের অধিকারী ফ্যামিলি। এই পরিবারের প্রত্যেকের চুল লম্বা হয়, এদের চুল কোমরের থেকেও নিচে নেমে যায়, আঁঠুর নিচে পর্যন্ত চুল আছে। দেশের বিভিন্ন কোম্পানি এদেরকে অ্যাম্বাসেডার করতে রাজি, তার কারণ তাদের লম্বা চুল এতটাই লম্বা, তাদের বিভিন্ন অয়েল কোম্পানি, হেয়ার অয়েল কোম্পানি তাদেরকে অ্যাম্বাসেডার করে থাকে। পরিবার যেমনই হোক, পরিবারের মধ্যে ভালোবাসা থাকাটাই ভালো, তাতে মঙ্গল হয়। ঝগড়াঝাটি অশান্তি যদি না থাকে, সেই পরিবার যদি সুখে থাকে, সেটাই সবচেয়ে মঙ্গল বা শ্রেয় আমি বলে সেটা মনে করি। তাই আমারও আপনাদের কাছে মেসেজ, আপনারাও যেন নিজ পরিবারের সঙ্গে সুখে থাকুন, ভালো থাকুন, পরিবারের সব প্রত্যেককে ভালোবাসুন, এটাই কাম্য। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। তো প্রত্যেকে একটা করে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, এই ভিডিওটি যাতে আপনার বন্ধুরাও দেখতে পায়, সেই জন্য তাদেরও ব্যবস্থা করে দেবেন। এবং চ্যানেলটিকে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।